সন্ত্রনা বেঁচে থাকে বোধাই শেষ না এই হাগুদারে কোন সেট সাংগাচ্ছে বস্তিবাড়িতে না কিছু আজ আমার কাছে বৌলা গান गाচ্ছে করে দেবন যে হাগুদারে তাই লাভ পেছি যদি না তাই বুবা দেবো আমার বউ কান কালা আর একটা বুবা এই মোটা মোটা জপেম রাখিস করি কোন সমস্যা হয় না যাই যাই থাকি করে থান করে ফলাই ও মাইনা পাখি আমার জন্য গরম জলটা কি হলো কি না

সাবলন্তাই শুন কোনোমতে স্বীকার করবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দিদি দিদি আমার দেখা লাগলো আমি স্বীকার করব না কালকে দেখিস করে কি

আপনি আমার থেকে অনেক বড় পোস্টে তাও আমাকে বলেন কেন বাড়া সন্মান করা উচিত বলছে কি তিনজন মিলে কি উল্টোপাল্টা কথা বলছে হ্যাঁ আমার উল্টোপাল্টা কথা বলছে আপনার কথা বলছে কি বলেছে

চিনি না দাঁড়া তোদের একদিন কি আমার একদিন আরে বড় কাকা এই রেকর্ডিং শুরু করো আমি অ্যাকশন শুরু করছি একদম রেকর্ডিং চালু আমরা কিছু করি ম্যাডাম করিস নি তোদের একদিন কি আমার একদিন ম্যাডাম শুধু না আমরা কিছু করি নি কিছু করি ও ম্যাডাম এই এই না কিছু কিছু মনে যাচ্ছে কে বাবা এই শুধু শুধু করো কিছু আমরা কিছু করি নি ম্যাডাম আমরা কিছু কিছু না না আমরা এখন শিকার আমরা চিনি না চিনি না এত করে

যারা সন্ধ্যা হয়নি তোদের আবার হবে মেরে ফেল তাও সত্যি কথা বলবো না কোনোদিন দেখছি আমিও কি করে সত্যি কথা না বলিস তো যত খবর থাকে লাগিয়ে নিস আমরা বলবো না বলবো না পরে যাবো তাও সত্যি স্বীকার করবো না দাঁড়া দেখছি তোদের আমি কাকা এদের একদম খাওয়া দাওয়া জলফল ফল সবকিছু বন্ধ কিছু খাবো না তাও ভালো কিন্তু বলবো না সত্যি কথা একদম ঠিক

এখন মার বলা সন্ধ্যার সময় আবার দেব ডোজ দাঁড়া এই যে সময় মারিস সত্যি আমরা বলবো না ঠিক আছে দাঁড়া আই দেখি তাড়াতাড়ি নতুন ঘরটা করে দি। যে এলো না যে তুমি নিয়ে টেনশন করো না আমার কাকা যেখানেই থাকুক টাইম মতন চলে আসবে আরে কার জন্য টেনশন না একটু গেছিলাম ওই বাড়ি বাড়ি ছিল না তো এখন না থাকলে পূজা কে করবে কেন হাগুদা তুমি করবা হeyse হইছে তোর আর বড় লাগবে না মাধ্যমিক পরীক্ষায় তিনবার ফেল করার পরে আর পরীক্ষা দিই নাই বুঝতে পারবিছ তাহলে আমি যদি পূজা করতে যাই তাহলে মোটামুটি আশেপাশের যত লোক থাকবে সবার কপালে একটা দাঁত ভাঙিয়ে ভাঙিয়ে লাগবে কিন্তু খালি পূজো কেডা করবে কেটা করবে মানে আমাদের বউ মা করবে উচ্চ শিক্ষিত নার্স ম্যাডাম করবে তার কথাটা খারাপ বলু না কিন্তু ওই যে সংস্হিত উচ্চারণ করতে পারবে তো চল ফুটোর আজকে সারপ্রাইজ ফুটোর ঘরটা কিভাবে ডেকোরেশন করেছি ফুটো দেখলি হয়ে পড়ে যাবে আমার ঘরে মালপত্র আছে তোমরা কিন্তু দেখ মারবা না ঠিক আছে ঢেলি পাতলা পাইকেন হবে বিদেশি মাল সব ইম্পোর্ট করে রেখেছি বেলা আমি একা তুমি পোলাইট মতাই তুমি কি কথা বলো এটা আমাদের বাড়ি একটু বাড়ি দেখতে নতুন বাড়িতে খাবাই নাকি

আমি ওই পাকস্থলি অনেক চাপ দি আর হৃদপিণ্ড দিয়ে পেশাত দিয়ে বার করি বলি বাবা সমস্যাটা এত কঠিন নাকি কঠিন মানে সামনে তিন চারটে দাঁত নড়িয়ে গেছে ভাগ্য ভালো এই গুণো দিয়ে টানা টুনো দিয়ে বাঁধতে রেখেছি কবে যে খুলে পড়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই আর তোমার এই ফুটো কাকা ঘন ঘন খালি বলে কি ভালো করে পড়ো ভালো করে পড়ো ওটা ভালো করে পড়তি এই যে দাঁত ভেঙে যায় সে তো খবর তার জানে না আরে ভাই বয়স তো কম হলো না অক্কর ফক্কর ভালো করে দেখতে পারি না

হ্যাঁ স্যার আসেন স্যার এই মুহূর্ত শেষ হতে চল তাড়াতাড়ি আসেন আরে প্রয়িত মশাই তুমি আগে মন্ত্র শুরু করো তারপরে আমি আসছি এই আমার তো ধর টাক টাক মার পেরে এখনই শুরু করে দেবানি দাও দেখি বৌমা থালাটা আমার কাছে দাও এ বাবা তুই ওটা মাজাটা তুই নালাও না কি মাজাটা কি রকম কুড়া হয়ে গেছে রে বাবা দাও দেখি থালাটা দাও বলছে কি স্যার ওদিকে কোনো খবর টবর পেলেন স্যার আজকে নাকি সকাল লাভ বেদম কেলান কেলাইছে তাই তো শুনলাম ভিডিও রেকর্ডিং করিছে কি বলছেন স্যার সত্যি সত্যি মানে একটু পরে আমার বন্ধু হোয়াটসঅ্যাপে পাঠাবে নে যাক ঘর উদ্ঘাটনের দিন ভালো একটা খবর শুনলাম ওই ফুটো হাগু মাস্টার মশাই তোমরা পরে কথা বলেন আগে উদ্ঘাটনটা করে নাও হ্যাঁ হ্যাঁ আসি এই শুভ মঙ্গলম শুভ এই আতং ঝাড়া পাতং ঝাড়া ঝেড়ে দেব তোর নিম ঝাড়া এই হাগুর ঘরে যেন কোনো ভূত যেন না থাকে ওং সোহা ভদ্রকালী কপালিনী হে যা দে সর্বভূতে নমস্তুতে সোহা চাঁদ মাসে শুকলা পক্ষে পঞ্চম তিথিতে শুক্রবারে সকাল 10টা 15 মিনিটে গৃহ প্রবেশের সময় আরম্ভ হইতে চলিল ওং সোহা এই ফাযু ফাযু গড়িনে কিন্তু এই হাগুরকে না নতুন ঘরে ভূত পেত যদি থাকিস রে তোরা উড়ে চলে যা না মন্ত্র দিয়ে তোদের অভিশাপ করে দেব চমুন্ডি 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 কালী ওং সুহা ছলা মন্ত্র তো ভুলিয়ে গেছি 5 10 মিনিট মন্ত্র না করলে কি টাকা দেবে নে এটা আন্দাজটা বলে দি

কোন ভাষায় আগা সেটা আমি বলতে পারবো না কিন্তু বইতে আছে সেটা জানি এই মরণে গিয়ে মাস্টারও আছে সে কথা তো ভুলে গেছি আমি দেখি এখন সংস্কৃত ভাষায় একটু উচ্চারণ করে দিই আখণ্ড আখণ্ড গজনদুকারী ছণ্ডি পারি শানিশো টুঁকড়ু পাকড়ি চকনি চা চুকটি চকনি চকনি চুঁ শুকরুপকুরু পুকুরু চা ওং সোহা তো কিন্তু ভালো লাগিছে ভালো লাগবে না তিন চার দিন ধরে প্র্যাকটিস করতেছি তোমার এই ঘর উদ্ঘাটন করার জন্য তিন চার দিন আগে

তা বলে বোঝানো যাবে না এসব কথা বলে আমার শুধু শুধু কষ্ট দিবি না খাবুদা শুধু শুধু এত টাকা খরচ করার কি দরকার ছিল টাকা সব কি কেটা কম্বল ধরে নিয়ে যাব নাকি কিছু টাকা খরচ তো করতে হবে নাকি তবে আমার রুমের পিছনে এত টাকা খরচ করার কি দরকার ছিল বৌমা একটু ভিতরে এসো ও বাবা এত সুন্দর ঘর কেন বৌমা পছন্দ হয়নি এ কুকু কুকু ভালো হয়েছে দেখ রে পাগলি খাবুদা আমাদের জন্য কি করেছে এই ঘরটা দেখ

বললে না হাগু ভালো আছে কালার ফালার সব খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে ছোট ভাই তুই কিছু বলছিস না যে মুখ টলটল করতেছে মনে হচ্ছে দুগুট মেরে দি কি না না কিছু না বল কিছু না ভাই পেয়ে গেছে আরে না হাগুটা এই সবার সামনে হয় তার জন্য আর কিচেনটা কি রকম বানিয়েছিস চলো স্যার চলো স্যার কিচেন দেখাতে চলো

বলবেন না গরীব মানুষ পারি সেটুকু এরকম করে বললে আমার কপাল আছে খা বুদা এর দুটো বিয়ে করেছে তারা সব এই পাতা জাল কোন সময় গ্যাসে হয়ে গেছে আর বহুত কপাল তুই আসতি না বাড়ি বাড়ি গাড়ি সব হয়ে গেছে হচ্ছে কি এই আমি কি করে চালাবো কি তুই চালাতে না পারো দেবে

অজি বউ একটু ভালো করে বানিও স্যার যেন ভালো বলে হ্যাঁ আমি যেটুকু পারি সেটুকুই তো বানাবো হ্যাঁ হ্যাঁ বানাও বানাও স্যার বলছিলাম ওই কালকে তো আবার এই যে মানে কেসের ফাইনাল তাই তো স্যার হ্যাঁ হ্যাঁ কালকে ওদের কি হয় কে জানে সাজা হবে কি না হবে কে জানে স্যার সাজা তো ওদের দিতে হবেই হবে কালকে আর পাদু কাকারে নিয়ে যাব পাদু কাকা একাই কেস সলভ করে দেবে ঠিক বলেছো পাদু যেভাবে আমার বউকে বাড়ি থেকে তাড়িয়েছিল অন্য কেউ হলে পারতই না

开了。 কি বিচার হয় ওদের একদম উপযুক্ত শাস্তি দেওয়া উচিত আমার সোনা আমা আমার স্বামীর মারি ফেলতে চাচ্ছিল বারবার স্বামী বলিস না জান আমি পট করে রেডি আসি তুই গ্যাসের উপর কিছু দিয়েছ নাকি হ্যাঁ করে ডাল সিদ্ধ করতে দিয়েছি ঠিক আছে তুমি যাও রেডি হয়ে আমি দেখি এই নামাচ্ছি ঠিক আছে জানো আমার বর মারা আজকে তোদের দেখ শাস্তি হয় কে জানে বউ আজকে প্রথম রান্না করতে কি রকম রান্না করবে কে জানে তারপর সবার পছন্দ তো ভালো বলবে কি রান্না করে ফুটার বউ ভালো রান্না করতে পারে না ভালো হলে বউ নাম বলবো নারী বলবো কি আমি রান্না করেছি হাত কুকারে মানে আমার তো নাম গন্ধ আছে ভালো বউ নাম বলবো খারাপ হলে আমার নাম বলবো স্বামী ডালটা নামিয়ে দাও এ বাবা এখন সিটি আসলো নামিয়ে দাও নামিয়ে দাও গো নামিয়ে দাও

আরে কে বল নাটা তোমার আদালত খুলিছে আরে আগে তো না ভালো ভালো জায়গায় সিট পাবো না ওদের মোটামুটি কি শাস্তি সেটা ভালো করে শুনতে পারবো না চল তাড়াতাড়ি চল চলো ও যে কিছু এখন রান্না বান্নার দরকার নাই চল চলো ধরা পড়ে যাচ্ছে আমার টলি ও আমার সোনা তাড়াতাড়ি চলো বিয়ে করায় যে কত জ্বালা তখন বুঝতে বৌড়ি জাতি না করে তার জন্য নিজের কতখানি মেকআপ করতে হয় আগে শালা সিঙ্গেল ছিলাম কোনো ঝামেলা ছিল না তার জন্য বলি বন্ধুরা বিয়ে করো না আমার বউ তো এখন পর্যন্ত ভালো আছে পরে কি হবে তার কে জানে ও শোনা বাকি টিয়া বাকি মাইনা পাকি কই তোমার হইছে লিপস্টিক লিপস্টিক লাগাল লাগবে না তুমি সলো দি আগে বিয়ে হয়ে দুই তিন দিন হলো এখন তো কিছু আবদার করে নাই বউদা মানে পয়সা করে কম খরচা করবে মনে হচ্ছে কই গো হলো কি না আজ গিয়ে কি শান্তি পাচ্ছি তা বলে বুঝতি পারবো না শানি মানে কেমন ভাই লাগছে কেন গো শোনা বাকি মাইনা বাকি এদের নতুন নতুন বিয়ে হয়েছে এদের থেকে একটু আমি যাই রে বাবা শোনা বাকি মাইনা বাকি শুনতে শুনতে আমার আবার বিয়ে করতে শানু কথা তার হতো না আর আমাদের বিয়েটাও হতো না কে বলেছে পাগলি কপاله যদি বিয়ে থাকে ও মাটির তার থেকে উঠে এসে বিয়ে হবে সেটা তো ঠিক কথা তবু আকা এত যখন তুই ভিতরে যা বসে এই কি রকম মানুষের মুখ ভেসকি যাচ্ছে একবার যখন কি করি ভিতরে যা বস তখন হাত পা ব্যথা হয়ে গেছে হাই টাই টাই কি কত দূরতে দেখি তো সোনা পাখি মైనా পাখি খাগুদার বউdude আর তো শয়তানি বাড়জাদি করেছে এখন দেখো কত ঝামেলা তুমি এরকম কারবা না তো কোনোদিন

আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন ফুটোর বিচার হবে ফুটোকে কে কেমিক্যাল খাইয়ে মারতে চেয়েছে তার আজকে বিচার হবে ফুটোকার নাম এর শপথ গ্রহণ করাও ফুটো বলো যা বলিব সত্যি বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না যা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না আর ওদিকে কালনাগিনী সাতচুনি ও শেফালি তোমরাও বলো স্যার যা বলিব সত্য বলিব সত্য ছাড়া কিচ্ছু বলিব না স্যার যাহা বডি তাহলে এখানে মামলা শুরু হচ্ছে 15 আগস্ট যেখানে ভারত স্বাধীন হয়েছিল সেদিন ফটোকে কে কেমিক্যাল খাইয়ে মারতে চেয়েছিল সেই অপরাধীকে ধরতে পারলে তাকে কঠোর সাজা দেওয়া হবে ফটো अटेम्प्ट टू মার্ডার কেস ফাইল করেছে এখানে জড়িত আছে শাকচurni কালনাগিনী ও শেফালি তোমাদের বক্তব্য কি আসলে স্যার ফুটোটা চিনি না দেখিনি কথা বলছি স্যার স্যার সামিতটা বলছি স্যার এই নিচে থেকে কি কথা বলছে একদম নিচে থেকে কি কথা বলবে না যখন যাকে ডাকবে সে এখানে এসে কথা বলতে পারবে নিচে থেকে কোনো কথা হবে না সরি মহামান্য আদালত ফুটো 15 আগস্ট সন্ধ্যা 7:25 মিনিটে যে ঘটনাটি হয়েছিল সেটা একবার খুলে বলো স্যার 15 আগস্ট সন্ধ্যার সময় আমি হাত পা ধুয়ে এই মোটামুটি রান্না করতে গিয়েছিলাম কেন তোমাদের বিয়ে দেওয়া হয়নি আগে মহামান্য আদালত আমি এখন সবেমাত্র বিয়ে করেছি তখন আমার কোনো বিয়ে হয়েছিল না হাগুদার দুটো বউ কালনাগিনি ও শাস্ত্রনি ও বাবা দুটো বিয়ে করেছে কি কে হ্যাঁ দেখি ইয়েস স্যার ও মানে নিচে থেকে চাচা তুমি হ্যাঁ স্যার ডাকবো ডাকবো তোমারও ডাকবো তারপরে কি হলো স্যার রান্না হয়ে গেছে হাত পা ধুইয়ে আমার প্রচন্ড খিদে লাগে তাই আমি হাগুদাকে বলি হাগুদা আমি আগে আগে খেয়ে নিই আমার প্রচন্ড খিদে লেগেছে তারপর তারপর স্যার যেই না খেতে বসছি অমনি দেখি খাবারের উপর দিয়ে কিরকম তেল তেল তাম ভাবলাম তো হাগুদা উপর দিয়ে একটু ঘি ঘি ছড়িয়েছে কি কে জানে তারপর তারপর যেই না স্যার মুখে নিয়েছি তখন থেকে আমি बेहোশ আমার কোনো হোশ জ্ঞান কিছু নেই তারপর কি হলো তারপরে স্যার যখন চোখ খুলে চোখ খোলার পরে দেখি আমার চোখের সামনে ঝুমা এই ঝুমাটাকে এই ঝুমাকে ফুটুর বউ হ্যাঁ এর থেকে প্রমাণিত হচ্ছে যে ফুটো কেমিক্যাল খেয়েছে কিন্তু কেমিক্যালটা কে মিশিয়েছে সেটা এখনো জানা যাচ্ছে না ফুটোর উকিল আরোপ লাগিয়েছে কালনাগিনী সাতচুনি ও শেফালি এরা তিনজনে কৌশল করে ফুটোকে কেমিক্যাল খাইয়েছে না একদম কি মিথ্যা কথা বলছিস দাদা তার দেখেন একদম কেউ কোনো কথা বলবে না সাইলেন্ট ফুটো তোমার কাছে আমার একটা কোশ্চেন এত লোক থাকতে তোমায় কেন মারতে যাচ্ছে এরা সবাই মিলে স্যার প্রথমত হাগুদা যে আমার সর্বশ্রেষ্ঠ দাদা সে লটারিতে 1 কোটি টাকা পেয়েছে সেই টাকা পাওয়ার ফলে সে টাকাটা দাদা নিজের নামে না রেখে যেহেতু আমার নামে রেখেছে তাই তাদের দুই বউয়ের সব সময় রাগ যে আমাকে মেরে ফেললে তারা টাকাটা আত্মসাৎ করতে পারবে ও তাহলে মেইন ব্যাপার এই টাকা একদম স্যার কিন্তু এখানে ফাইলে মেনশন করা আছে টাকা ব্যাংক ডাকাতি হওয়ার পরে তোমাকে মারার চেষ্টা করেছে একদম স্যার প্রথমত ওরা অনেক চেষ্টা করেছে আমায় মারার আমায় মারতে পারলে ওরা টাকা আত্মসাৎ করতে পারত কিন্তু দেখা গেল লাস্টে যে ব্যাংক ডাকাতি হয়ে যাওয়ার পরে তারা টাকা পয়সা কিছুই পায়নি তাদের মনের রাগ মেটানোর জন্য আমার উপরে এই রকম অ্যাটাক করেছে

দেখো সত্যি কথা বললে তো সাতক্ষণ মাপ আর যদি মিথ্যা কথা বলে ধরা পড়ো তাহলে যাবজ্জীবন তোমার কারাবাস হবে না স্যার আমি স্যার কিছু স্যার আমার মনে হয় যে এই হাগু এবং ছোট দুজনে মিলে এই কর্ম করেছে তারা অনেকবার চেষ্টা করেছে আমাদেরকে বাড়ি থেকে তাড়ানোর জন্য কিন্তু প্রত্যেকবার ব্যর্থ হওয়ার কারণে তারা চেয়েছে যে তাদের উপর নিজেরাই নিজে এরকম অ্যাটাক করবে এবং তারাই হসপিটালে নিয়ে যাবে এবং আমাদের উপর আরোপ লাগাবে এবং বাড়ি থেকে আমাদের একদম তাড়িয়ে দেবে ও বাবা তুমি তো ওনাকে রচনা বলছো স্যার যেটা সত্যি সেটাই বললাম একদম স্যার সত্যি স্যার কিন্তু ঘটনাক্রমে দেখা যায় যে ফুটো যখন অসুস্থ হয়ে পড়ে তখন তোমরা বাড়ি ছেড়ে পালাতো স্যার ভয় লাগছিল অনেক মনে ভয় লাগছিল যে গ্রামের লোকজন আমাদের ভুল বুঝে আমাদের উপর কেন অ্যাটাক করতে পারে তাই আমরা পালাতো হয়েছিলাম স্যার আমরা যদি নিজে থেকে পালাতো হতাম তাহলে নিজে থেকে কি আর ফেরো আসতাম স্যার আমাদের তো ধরে আনতো হ্যাঁ সেটাও কথা স্যার একদম মিথ্যে কথা বলছো স্যার হ্যাঁ এরাই সরযন্ত্র করে এরকম কাজ করেছে কিন্তু স্যার এত বড় ডিস্ক কেউ নেয় স্যার বলেন সেটাও কথা স্যার মহামান্য আদালতের কাছে আমার এক বিনীত নিবেদন যে আপনি এই কেসটাকে ভালোভাবে দেখবেন কারণ কি এই কেসের এই তিনটে মেয়ে এর ভিতরে একটা আমার বউ আছে শেফালি হ্যাঁ শেফালি তোমার বউ স্যার এক নম্বর শয়তান স্যার হ্যাঁ স্যার আপনাকে সুযোগ দেওয়া হবে আপনি এখন একটু ওয়েট করুন ওকে মহামান্য আদালত

আচ্ছা বলে তহুরা তোমাদের উপর আরো পাছে তাই পুলিশ তোমাদের গ্রেফতার করেছে স্যার মহন আদালতের কাছে আমার বিনিত নিবেদন যে আমাদের শরীর অসুস্থতার জন্য আমাদের জন্য স্যার ছুটি দেয়া হোক কেন কি হয়েছে স্যার এই পুলিশ স্টেশনের জল ভালো না খাবার হয়ে পড়েছে মাঝে মাঝে মাথা যন্ত্রণা করে এবং মাথা ঘরায় হ্যাঁ স্যার স্যার রুটি

তার অন্য ছেলের সাথে একটা মধুর সম্পর্ক রয়েছে হাতে নাতে ধরা পড়েছে আমার বাড়িতে সেইখান থেকে পালিয়ে এসে ফুটোদের বাড়ি আশ্রয় নেয় এবং আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গেই সেদিনই এই বিপজ্জনক ঘটনা ঘটে এর থেকে প্রমাণিত হয় যে শেফালি এদের ভিতরে অনেক কুবুদ্ধি ঢুকিয়েছে এবং শেফালি টুয়েলভে অব্দি পড়েছে মিথ্যা কথা বলেছে সে টেনথ ক্লাস পাস করেছে সে সায়েন্স নিয়ে পড়েছে তার যথার্থ বুদ্ধি আছে কেমিক্যাল সম্পর্কে ওহো স্যার এক কাজ করবে এই টি সেপালির 12 পাসের সার্টিফিকেটটা এই আদালতে সাবমিট করবে একদম স্যার একদম আমি স্কুল থেকে প্রিন্ট করে আপনাকে দিয়ে দেব স্যার তাহলে কেসটা আরো অনেক হালকা হয়ে যাবে স্যার ওদের কেও কে ছাড়বে না স্যার এগুলা একদম মহা শয়তান কোর্ট আজকে এইভাবে ভাবে রায় দিতে পারছে না তার যথেষ্ট

আহ হসার পুলিশ কথা বলতে বলো এই তো হবে না এর একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে সেই নিয়ম চলতে হবে তোমার বা ইচ্ছামতন কাজ হবে না বুঝতে পেরেছো মহannো আদালতের কাছে মহিলার প্রতি যেন না হয় আমাদের শুধু শুধু আদালত আদেশ দিচ্ছে এই মহিলাদের উপরে বিনা কারণে টর্চার করা যাবে না কারণ থাকলেই তখনই তাদের উপর পানিশমেন্ট নেওয়া যাবে বিনা কারণে এদের উপর পানিশমেন্ট নেওয়া যাবে না তো আজকে আদালত এখানেই সমাপ্ত হলো পরবর্তী ডেট দুদিন পরে এখন বুঝতে ভালো পরীক্ষা না ঠিক আছে স্যার তাহলে আমি এখন আসি